হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। টেকনিক্যাল সোহাগ ইউনিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখেছিলাম কিভাবে আপনারা কেওয়ার্ড প্ল্যানার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাও আবার একদম ফ্রিতে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কেওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে আপনার ইউটিউব ভিডিওর জন্য সঠিকভাবে কেওয়ার্ড রিসার্চ করবেন। কারণ হচ্ছে, একটি ইউটিউব চ্যানেল থেকে কি পরিমাণ ইনকাম হবে বা একটি ইউটিউবের ভিডিও থেকে আপনি কি পরিমাণে ইনকাম করবেন, সেটা মূলত কেওয়ার্ডের উপরেই নির্ভর করে। বা আপনার ভিডিওটি আপনি কিভাবে ভাইরাল করবেন বা একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য মূলত সেই কেওয়ার্ড টাইটেল বা ট্যাগের উপরেই ডিপেন্ড করে। সেই কেওয়ার্ড টাইটেল বা ট্যাগস যদি আপনি সঠিকভাবে নির্বাচন করতে না পারেন, তাহলে সেই ভিডিওটি কখনোই ভাইরাল হবে না, প্লাস ইনকাম আপনি কখনো করতে পারবেন না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা আপনার ভিডিওর জন্য সঠিক টাইটেল ট্যাগস আপনারা নির্বাচন করবেন কেওয়ার্ড রিসার্চের মাধ্যমে। আমি আজকে তাহলে যেভাবে আপনাদেরকে কেওয়ার্ড রিসার্চ দেখাবো, এভাবে কেওয়ার্ড রিসার্চ করলে আপনি আপনার পূর্বের ইনকাম থেকে বর্তমানে ইনকাম অনেক গুণ বাড়তে পারবেন। আমি যদি আপনাদেরকে যদি এক্সাম্পল হিসাবে বলতে চাই, তাহলে পূর্বের ইনকাম যদি আপনাদের $10 থাকে, তাহলে এভাবে কেওয়ার্ড রিসার্চের মাধ্যমে আপনার বর্তমান ইনকাম প্রায় $500-এর মধ্যে নিয়ে যেতে পারবেন। কারণ হচ্ছে, এভাবে কেওয়ার্ড রিসার্চের মাধ্যমে আপনি যদি আপনার টাইটেল দেন, এই টাইটেল লিখে কেউ সার্চ করলে, ওই টাইটেলে ক্লিক করলে আপনারা এক ক্লিকেই $100 পর্যন্ত পেতে পারবেন। তো বন্ধুরা, কীভাবে, চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আর কথা নয়, এবার আমরা ভিডিওতে চলে যাব, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমি আবারও ভিডিওতে চলে আসলাম। তো জাস্ট আপনারা ক্রোমে গিয়ে সার্চ করবেন কেওয়ার্ড প্ল্যানার লিখে, জাস্ট আপনারা সার্চ করবেন। সার্চ করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। একটু অপেক্ষা করুন, আমার সার্চটি হয়নি, আমি আবারও সার্চ করতেছি। তারপর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তারপর চুজ দ্য রাইট কিওয়ার্ডস উইথ আওয়ার রিসার্চ টুলস, এখানে ক্লিক করবেন। তারপর গো টু কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করবেন। যেহেতু আমি গত ভিডিওতে দেখেছিলাম কীভাবে আপনার অ্যাকাউন্ট করবেন, তাই আশা করি সবারই অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট এখন পর্যন্ত করেন নাই, তারা আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করার ভিডিওটি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে বা আই বাটন আপনারা দেখতে পারবেন। তারপর আপনারা এখানে ক্লিক করবেন, ডিসকভার নিউ কিওয়ার্ডস, এখানে ক্লিক করবেন। তারপর আপনার এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো সঠিকভাবে কিওয়ার্ড রিসার্চ করার জন্য প্রথমে আপনাদের লোকেশনটা আপনাকে চেঞ্জ করতে হবে। জাস্ট আপনি এখানে বাংলাদেশ আছে, এখানে লোকেশন, এখানে ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তারপর আপনারা এখানে ইউএসএ ক্লিক করবেন, ওকে। তারপর কানাডা ক্লিক করবেন, তারপর ইউকে ক্লিক করবেন, তারপর অস্ট্রেলিয়া। এভাবে আপনারা সর্বোচ্চ 10টা দেশ সিলেক্ট করতে পারবেন, কিন্তু আমি রিকমেন্ড করব আপনারা সর্বোচ্চ 5টা বা 6টা দেশ সিলেক্ট করবেন। তো আমি যে দেশগুলো আমি সিলেক্ট করছি, সেই দেশগুলো আপনারা সিলেক্ট করবেন। আরেকটা দেশ সেটা হচ্ছে নরওয়ে। এই 6টা দেশে আপনারা দেবেন, আর বেশি দেওয়ার প্রয়োজন নেই, সর্বোচ্চ 10টা দেওয়া যায়, কিন্তু আপনারা এই 6টা দেশে আপনারা দেবেন। তারপর আপনারা সেভে ক্লিক করবেন, ওকে। তো এখন আপনি এইখানে আপনার টাইটেলটি দিয়ে দেবেন। তাহলে আপনার ভিডিও যে আপনার ভিডিও অনুযায়ী যে কেওয়ার্ডটা হওয়া দরকার, সেই কেওয়ার্ডটি আপনার এখানে দিয়ে দিবেন, ওকে। যেমন আমার আজকে ভিডিও হচ্ছে কেওয়ার্ড প্ল্যানার নিয়ে, তো আমি কেওয়ার্ড প্ল্যানার নিয়ে আমি সার্চ করতেছি যে কেওয়ার্ড প্ল্যানার। তারপর আপনার গেট রেজাল্টে ক্লিক করবেন। তারপর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওরা আমাদেরকে অনেক অনেক কেওয়ার্ড তারা আমাদেরকে রিকমেন্ড করছে। তার মধ্যে আপনার যদি এগুলো পছন্দ হয়, জাস্ট আপনার প্লাস আপনি ক্লিক করবেন, তাহলে এখানে চলে আসবে। তারপর আপনার গেট রেজাল্ট ক্লিক করবেন। তারপর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন, আর রিফাইন কেওয়ার্ড ব্যাটারিটা কেটে দেবেন আপনারা। তারপর আপনারা কি করবেন, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোন কেওয়ার্ডের জন্য কত ডলার, সেটা আমরা এখানে ডান পাশে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এখন আমরা কি করব, টপ টু পেস বিট হাই রেঞ্জ, এখানে অনেক অপশন দেখতে পাচ্ছেন, সবগুলোতে ঘাটাঘাটি করার কোনো প্রয়োজন নেই। জাস্ট আপনারা প্রথমে আসবেন টপ টু পেজ বিট হাই রেঞ্জ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা যে কেওয়ার্ডটির মধ্যে সব থেকে বেশি ডলার রয়েছে, সেই কেওয়ার্ডটা আপনারা এখানে শো করবে, ওকে।
তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে প্রথম কেওয়ার্ডটির মধ্যে $1,000, তাহলে এই অনেক কোম্পানি আছে এই কেওয়ার্ডগুলোকে কিনে নেয়। ওকে, যে $1,000 দিয়ে কিনে নিয়েছে, তাহলে এই কেওয়ার্ড দিয়ে যখন আপনার ভিডিওটাকে কেউ সার্চ করে খুঁজে পাবে, খুঁজে পেয়ে যখন ক্লিক করবে, তখন আপনি এক ক্লিকেই প্রায় সর্বোচ্চ $1,000 পাবেন এবং সর্বনিম্ন $3 পাবেন। ওকে, তাহলে কি করবেন, প্রথমে যে টাইটেলটি বের হবে এই সরি প্রথমে যে কেওয়ার্ডটি বের হবে এই কেওয়ার্ডটি আপনার টাইটেলে দিয়ে দিবেন। শুধু টাইটেলই নয়, এই কেওয়ার্ডটি আপনার টাইটেল দিবেন, এই কেওয়ার্ডটি আপনার ডেসক্রিপশন বক্সে হ্যাশট্যাগ করে দিবেন এবং এই কেওয়ার্ডটি আপনারা ট্যাগের মধ্যেও দিয়ে দিবেন। তারপর কি করবেন, তারপর আপনারা এই যে প্রথম থেকে 100টা পর্যন্ত যতগুলো আপনার ডেসক্রিপশনের মধ্যে রাখা যায় সবগুলো আপনারা রেখে দিবেন, নাম্বারিং করে আপনারা রেখে দিবেন, কোনো কমা দেওয়া যাবে না। ঠিক আছে, জাস্ট আপনি কি করবেন, সিম্পলি এখানে ক্লিক করবেন বা আপনারা এখানে ক্লিক করলে সব সিলেক্ট হয়ে যাবে, তারপর এখানে কপি হয়ে যাবে, জাস্ট কপি করে আপনারা সিম্পলি আপনার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিবেন। ওকে, কোনো কমা দেওয়া যাবে না। তারপর কি করবেন, তারপর থেকে এই যে 1 থেকে 15টার মতো বা যতগুলো ট্যাগসের মধ্যে রাখা যায় আপনার সুন্দরভাবে ট্যাগসের মধ্যে দিয়ে দিবেন। ওকে, তো এভাবে খুব সুন্দরভাবে আপনারা রিসার্চ করবেন, যখন দেখবেন যে আমার যেমন এখানে $1,000 বের হয়েছে, সেরকমভাবে আপনারা আপনার ভিডিও অনুযায়ী টাইটেল সার্চ করতে থাকবেন। দেখবেন টাইটেল সার্চ করতে করতে যে টাইটেলের মধ্যে সব থেকে বেশি ডলার থাকবে সেগুলো আপনারা সিলেক্ট করবেন, সেগুলো আপনারা নোট প্যাডে নোট করে রাখবেন। ঠিক আছে, তারপর এবার আসি আমরা, যে জাস্ট আপনি প্রথমে এখানে আসবেন, এখানে আসলেই আর এদিকে দেখার কোনো কিছু প্রয়োজন নাই। এভাবে আপনার খুব সুন্দরভাবে আপনার ভিডিওর জন্য কেওয়ার্ড রিসার্চ করবেন। এখন আমি যদি আপনাকে দেখাই যে কোন কেওয়ার্ডগুলো মান্থলি বেশিবার সার্চ করা হয়, তার জানার জন্য আমরা এভারেজ মান্থলি সার্চ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই দেখুন এই টাইটেলটি প্রতি মাসে 10,000 থেকে 1,00,000 পর্যন্ত সার্চ করা হয়। তারপর এখানে যে কেওয়ার্ডটি আমরা দেখতে পাচ্ছেন এই কেওয়ার্ডটি প্রতি মাসে 10,000 থেকে 1,00,000 পর্যন্ত সার্চ করা হয়। তো এভাবে আপনারা সুন্দরভাবে পর্যবেক্ষণ করে আপনার ভিডিওর জন্য কেওয়ার্ডটি রিসার্চ করবেন। ওকে, তো জাস্ট আমি কি বলছিলাম, প্রথমে আপনারা এইখানে আসবেন, জাস্ট এইখানে ক্লিক করলেই হবে। এটা হচ্ছে প্রত্যেকটা ইউটিউবারের জন্য একটা গোপন সিক্রেট একটা টিউটোরিয়াল, এগুলো বিষয়ে আপনাকে কেউ কখনোই আপনার সঙ্গে শেয়ার করবে না। ওকে, তো আমার এইসব গোপন গোপন সিক্রেট টিপসগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমার এই চ্যানেলে প্রতিদিন এরকম সিক্রেট বিষয়গুলো আপলোড করা হয়, আপনারা শিখতে পারবেন, অনেক কিছু জানতেও পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা খুব সহজেই এভাবে আপনার ভিডিওর জন্য সঠিক কেওয়ার্ড রিসার্চ করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন, তারপরেও যদি আপনারা কেউ বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে আরও সুন্দর করে বুঝিয়ে দেবো। আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার আমার এই ভিডিওটি কেমন হয়েছে এবং আপনার কেমন লেগেছে। তো বন্ধুরা, আবারও দেখা হবে এরকম একটি নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।